মাইক্রোসফট এক্সেলে অনেক সময় আমাদের পিভট টেবিল খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়ে পড়ে। আর যেহেতু আমি আগে বলেছি যে মাইক্রোসফট এক্সেল যারা জানেন তারা যদি পিভট টেবিল এবং হচ্ছে ভিলুকআপটা জানেন তাহলে এক্সেলের অলমোস্ট 60% কিন্তু আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। কারণ এক্সেলে খুব বেশি ইম্পর্টেন্টের মধ্যে একটা হচ্ছে পিভট টেবিল আর ভিলুকআপ, বিশেষ করে ডাটা সায়েন্সের প্রত্যেকটা কাজের জন্য আপনার পিভট টেবিলের প্রয়োজন হতে হবে। অথবা আপনি যদি একটা এক্সেল ড্যাশবোর্ড তৈরি করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে পিভট টেবিল ছাড়া আপনি সেটা সম্পন্ন করতে পারবেন না। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে মাইক্রোসফট এক্সেলের অন্য সব ফর্মুলার মতোই পিভট টেবিল কত বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা এক্সেলটাকে জানতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন। তো বন্ধুরা চলুন আমরা দেরি না করে আগে আমরা পিভট টেবিলটা কীভাবে স্টার্ট করে সেটা আমরা দেখবো এবং পিভট টেবিলের আসলে সুবিধাটা কী সেটাও আমরা জানার চেষ্টা করবো এই টিউটোরিয়ালে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি আপনারা আমার এই টিউটোরিয়ালে দেখে থাকেন বা দেখছেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তাহলে আমি অনেক বেশি অনুপ্রেরণা পাবো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি একটা ডাটাবেস নিয়েছি যে সিরিয়াল নেম, তার 3 মাসের সেলস এবং টোটাল। আমি টোটালটা বের করবো, এসইএম সাম দিয়ে বের করলাম, যেটা ফর্মুলা সমান সমান দিয়ে সামকে লিখলাম, নিয়ে আমি 3 মাসের সেলটাকে টেনে ধরলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন আমার টোটালটা কিন্তু বের হয়ে গেল। এখন আমি প্লাস ডাবল ক্লিক করি তাহলে আমার প্রত্যেকটা জায়গায় আপনার অটোসাম বসে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি বের করবো ইনসার্ট, মানে কীভাবে পিভট টেবিল আনতে হবে আমি সিলেক্ট করে নিলাম। করে হোম মেনুর পরে দেখবেন ইনসার্ট মেনু আছে, এখানে ঠিক হাতের বাঁ পাশের কোণে এখানে পিভট টেবিল পিভট চার্ট আছে, আমি চাচ্ছি পিভট টেবিল। সো পিভট টেবিলে যদি ক্লিক করি, নিউ ওয়ার্কশিট না থাকে নিউ ওয়ার্কশিট করে নেবেন এবং ওকে করে নেবেন। দেখুন একটা পিভট টেবিল হয়ে গেছে, মানে এখানে কিছু বুঝতে পারছে না, তাই না? দেখুন এখানে আছে রিপোর্ট ফিল্টার, কলাম লেভেল, রো লেভেল, ভ্যালুজ। আপনি যদি রো আকারে দেখতে চান তাহলে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। যেমন নামটাকে আমি চাচ্ছি রো আকারে যদি টেনে এনে নিয়ে দিই, দেখুন নামগুলো চলে আসলো। আমি চাচ্ছি তার টোটাল সেল ভ্যালুতে চলে যাবে, ভ্যালু এখানে কাউন্ট অফ টোটাল আছে। আমি এখানে ফিল্ড ভ্যালু ফিল্ড সেটিংয়ে গিয়ে আমি সাম করে দিব। দেখুন সুবিধাটা কি, আমার আকাশ খেলার টোটাল সেলটা দেখতে পাচ্ছি, তারপর ঈশান মালত্রার টোটাল সেলটা পাচ্ছি। এখান থেকে আমি ফিল্টারিং করে করে যেটা খুশি আমি শুধু সেটাই দেখতে পারবো। মানে অনেকটা অনেকটা ফিল্টার ফিল্টার ছাড়া আসলে পিভট টেবিল হয় না, বা সব কিছুর কম্বিনেশনে ফিল্টার মানে এটা তৈরি হয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি দেখতে চান সামের জায়গায় দেখতে চাই তাহলে আমার আকাশ কয়েকবার আছে, তাহলে যদি কাউন্টে দিতাম ক্লিক করতাম দেখুন প্রত্যেকটা আমার একবার করে নাম আছে। এখন বিষয়টা এমন দাঁড়ালো দেখাচ্ছি আপনাদেরকে, যদি এখানেও যদি আকাশ খান হতো তাহলে আমার ওখানে কিন্তু চেঞ্জ হয়ে যেত। আমি যখনই এবার দেখতে যাবো ভ্যালু ফিল্ড সেটিং, দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি আমি ভ্যালুগুলোকে চেঞ্জ করার চেষ্টা করছি। আমি জাস্ট ভ্যালু ফিল্ড সেটিং থেকে এখান থেকে মানে যাবতীয় যা যা করণীয় আমি সেটি করবো। দেখুন এখানে দেওয়া আছে, কারণ আগে থেকে আমার সিলেক্ট করা ছিল দেখেই আমার একবারই একটাই শো করছে। তো এখন আমি যদি তার জানুয়ারি মাসের সেলসটা দেখতে চাই এখানে শো করব, যদি এটাও কাউন্ট করা আছে আমি চাইলে এটাকে এটাকে চাইলে আমি সাম করে দিব। দেখুন তো জানুয়ারি মাসের সেল দিয়ে দিয়েছি। তো পিভট টেবিলের আবার আপনি চাইলে রিপোর্ট ফিল্টার এখান থেকে দেখতে পারেন, স্টাইল করার জন্য আপনি এখানে আনতে পারেন, অথবা কলাম আকারে দেখতে চাইলে আপনি কলাম আকারে দেখতে পারেন। মানে এটা ডিপেন্ড করে যে আপনি ভার্টিক্যালি দেখবেন না হরাইজন্টালি দেখবেন, আপনি যেভাবে দেখবেন সেইভাবে আপনি পিভট টেবিলটা ইউজ করতে পারবেন। এবং পিভট টেবিল দিয়ে কিন্তু ভালো ড্যাশবোর্ড তৈরি করা যায়, যেটা আমি অন্য কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমি হয়তো দেখাচ্ছি না, বাট আলটিমেটলি যেটা হয় কি যে পিভট টেবিল দিয়ে অনেক শর্টলি আপনি কাজগুলো অনায়াসে কমপ্লিট করতে পারেন। তো এটাই ছিল বন্ধুরা আজকে পিভট টেবিলের একদম সিম্পল ওয়ে দেখানো যে পিভট টেবিলটা কত সহজ। আপনারা যারা এটাকে কঠিন মনে করেন আসলে আদতে এটা কঠিন কিছুই না, জাস্ট সিলেক্ট করবেন, করে ইনসার্টে যাবেন, পিভট টেবিলে যাবেন, পিভট টেবিলে ক্লিক করবেন, একটা নিউ ওয়ার্কশিট নাম দিতে চাইলে দিতে পারেন, অথবা নিউ ওয়ার্কশিট সিলেক্ট করা থাকতে পারে ওকে দিবেন, দেখবেন পিভট টেবিল হয়ে গেছে। এখন আমি নাম দিয়ে দেখতে চাই নাম অল, বাট আমি এটাকে ধরে এখানে নিয়ে আসলাম নাম, আমি দেখতে চাই টোটাল ভ্যালু, তাহলে টোটালটা ক্লিক করে ভ্যালুতে নিয়ে যাবেন। যাই কিছু দেখবেন ভ্যালুতে কনভার্ট করবেন, সেটা কাউন্ট দেখুন, এভারেজ দেখুন, অথবা আপনি সাম দেখুন, সব কিন্তু আপনি ভ্যালুতে নিয়ে যাবেন। দেখুন এটাই ছিল বন্ধুরা আজকে আমার পিভট টেবিলের একটা ছোট্ট টিউটোরিয়াল নেওয়ার কথা যেমনটা নিয়েছি। আই হোপ আপনারা পিভট টেবিলটা কীভাবে স্টার্ট করেন সেটা আপনারা দেখবেন আজকে। এরপরে পিভট টেবিলের বিস্তর
ফিজিস নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট কোনো টিউটোরিয়াল অবশ্যই হাজির হবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।